মিয়ানমারের বোঝা বহন করে চলছে বাংলাদেশ, জাতিসংঘে বলেছেন প্রধানমন্ত্রী। রাজনীতিতে নেতৃত্বের শূন্যতা সৃষ্টি হচ্ছে বলেছেন জি এম কাদের। জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা নেই বলেছেন মোশাররফ। টাঙ্গাইলে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি সানজিদা তাসনিম। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার 73তম জন্মদিন আজ। মধুমতি নদী বিধৌত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় 1947 সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। রাজনৈতিক নানা চড়াই উৎরায় পেরিয়ে শেখ হাসিনার বিচক্ষণতায় বাংলাদেশ পৌঁছে গেছে অন্য উচ্চতায়। দূরদর্শী ও বলিষ্ঠ উচ্চারণে দেশে বিদেশে হয়েছেন প্রশংসিত বঙ্গবন্ধু কন্যা। শুভাকাঙ্ক্ষীদের মতে, বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখতেন তা বাস্তবায়নে বাঙালি জাতির আলোর দিশারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এমন একটি বোঝা বহন করে চলছে যা মিয়ানমারের তৈরি। রোহিঙ্গা সমস্যা এখন কেবল ক্যাম্পের মধ্যে সীমাবদ্ধ নেই উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের সব প্রচেষ্টা সত্ত্বেও বিষয়টি এখন আঞ্চলিক নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ক্রমবর্ধমান স্থান সংকট ও পরিবেশগত অবক্ষয়ের কারণে পরিবেশ, স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হচ্ছে। নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের 74তম অধিবেশনের ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকট মিয়ানমারের সম্পূর্ণ নিজস্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই সংকটের সমাধান তাদের নিজেদেরই করতে হবে। রোহিঙ্গাদের নিরাপদ, সুরক্ষিত ও সম্মানের সাথে স্বেচ্ছায় রাখাইনে নিজ গৃহে ফিরে যাওয়ার মাধ্যমেই এই সমস্যার সমাধান সম্ভব। দেশের জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই বলে আজ সব ক্ষেত্রে দুর্নীতি ছড়িয়ে পড়েছে, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি নেতা আসম মোহান্নান শাহ তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকারের শুদ্ধি অভিযান চালানোর ইচ্ছে থাকলে প্রথমে বড় দুর্নীতিবাজদের চিহ্নিত করতে হবে। জাতীয় রাজনীতিতে নেতৃত্বের শূন্যতা সৃষ্টি হচ্ছে, এই শূন্যতা পূরণে উদ্যোগ নেওয়া দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। আজ বনানী কার্যালয়ে মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টি সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় জি এম কাদের বলেন, শুধু ক্যাসিনো নয়, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষণায় পুরোপুরি বাস্তবায়ন দেখতে চাই। দুর্নীতি দমনের মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠা হলে তরুণরাও দেশ গঠনে ভূমিকা রাখতে পারবে বলে মন্তব্য করেন তিনি। নিউমোরিংয়ে সহদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নিউমোরিং আবাসিক এলাকা বাসুর আলী সওদাগর জামে মসজিদ সংলগ্ন এ মাহফিল অনুষ্ঠিত হয়। শাহাদাতে কারবালা মাহফিল উদযাপন কমিটির ব্যবস্থাপনায় ও মৌলানা মোহাম্মদ রবিউল করিম আল কাদিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আল্লামা আবুল কালাম বয়ানি। প্রধান বক্তা ছিলেন আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবাই রসবি। বিশেষ বক্তা ছিলেন মৌলানা মোবারক আলী ও মৌলানা মহিউদ্দিন আল কাদিরি। এ সময় উপস্থিত ছিলেন মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ জাহিদ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফারুক, মোহাম্মদ শওকত, সদস্য সচিব মোহাম্মদ মামুন, আরিফ শামসু বেলাল, করিম, নুরুল ইসলাম সহ অন্যান্যরা। এছাড়াও মাহফিলে দূর দূরান্ত থেকে আগত ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন। ভারত সরকার জম্মু কাশ্মীর থেকে অবরোধ তুলে নেওয়ার পরপরই সেখানে রক্তক্ষয় ঘটবে বলে সতর্কবার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এক ভাষণে তিনি এসব কথা বলেন। এ সময় কাশ্মীরে আটক হওয়া সব বন্দির মুক্তির আহ্বানও জানান ইমরান খান। এদিকে জাতিসংঘে দেওয়া ভাষণে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানকে ইঙ্গিত করে তিনি বলেন, রাষ্ট্রীয় মধ্যে সন্ত্রাসবাদ আজ মানবজাতির জন্য বড় চ্যালেঞ্জ। এর আগে কাশ্মীরের ওপর আরোপিত বিধিনিষেধ দ্রুত প্রত্যাহারের আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। চোট পেয়ে আবার
আবারও মাঠের বাইরে ছিটকে গেছেন লিওনেল মেসি। এই চোট সেরে কবে নাগাদ মাঠে ফিরবেন সেই বিষয়ে কিছু জানতে পারেননি বার্সেলোনা কোচ এর্নেস্তো ভালভের্দে। গত মঙ্গলবার লিগে ভিয়ারিয়ালের বিপক্ষে 2-1 গোলে জেতা ম্যাচের প্রথমার্ধে কুচকিতে চোট পাওয়ায় বিরতির পর আর মাঠে নামতে পারেননি আর্জেন্টাইন তারকা। নতুন মৌসুমে দলে ফিরে গত 5-ই আগস্ট প্রথম অনুশীলনেই পায়ে চোট পেয়ে 1 মাসের বেশি সময় বাইরে ছিলেন মেসি। এরপর গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বোরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ও গ্রানাদার মাঠে লিগ ম্যাচে বদলি হিসেবে খেললেন বার্সেলোনা অধিনায়ক। টাঙ্গাইলে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে। এই ঘটনায় মামলা করার পর অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ জানায়, শনিবার বিকেলে কালীহাতি উপজেলায় বাড়ির উঠোনে খেলছিল তৃতীয় শ্রেণীর ওই শিক্ষার্থী। এ সময় বাড়িতে অন্য কোনো লোকজন না থাকায় তাকে কৌশলে ডেকে নেয় প্রতিবেশী বৃদ্ধ শহীদুল। পরে তার উপর পাশবিক নির্যাতন চালায় সে। এতে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। এই ঘটনায় অভিযুক্ত শহীদুলের শাস্তি দাবি করেছেন নির্যাতিত শিশুর স্বজন ও এলাকাবাসী। সংবাদ শেষ করব, তার আগে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। মিয়ানমারের বোঝা বহন করে চলছে বাংলাদেশ, জাতিসংঘ বলেছেন প্রধানমন্ত্রী। রাজনীতিতে নেতৃত্বের শূন্যতা সৃষ্টি হচ্ছে বলেছেন জিএম কাদের। জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা নেই বলেছেন মোশাররফ। টাঙ্গাইলে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।